আজকের ভিডিওতে কথা বলবো রেডিয়াসের সারফেস নিয়ে। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ। গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম তিনটা বর্ডার নিয়ে, আজকে কথা বলবো তিনটা সারফেস নিয়ে। আজকে বলবো শেফটের তিনটা সারফেস নিয়ে। তো সারফেসের মধ্যে রয়েছে হলো এন্টিরিয়র সারফেস, তারপর রয়েছে হলো পোস্টেরিয়র সারফেস, আর তারপর রয়েছে হলো ল্যাটেরাল সারফেস। তিনটা সারফেস, এন্টিরিয়র সারফেস সামনের দিকে, এন্টিরিয়র সারফেস সামনের দিকে, তারপর হলো পোস্টেরিয়র পিছনের দিকে, আরেকটা হলো ল্যাটেরাল সারফেস, ল্যাটেরালি সেটা হলো বাইরের দিকে। এন্টিরিয়র সার্ফেস, এন্টিরিয়র সার্ফেস কোথায় কোথায় রয়েছে? এন্টিরিয়র সার্ফেস লাইস বিটুইন দ্য এন্টিরিয়র অ্যান্ড ইন্টারসাস বর্ডার। এন্টিরিয়র সার্ফেসটা রয়েছে এন্টিরিয়র আর মিডিয়াল বর্ডারের মাঝামাঝি। ইন্টারসাস বর্ডারের একটা নাম হলো কি, মিডিয়াল বর্ডার। এটা ছিল আমাদের এন্টিরিয়র, এদিকে ছিল এন্টিরিয়র বর্ডার, হ্যাঁ এদিকে ছিল আমাদের এন্টিরিয়র বর্ডার, আর এটা ছিল কি আমাদের ইন্টারসাস বা মিডিয়াল বর্ডার। তো এই বর্ডারের মাঝখানে যে জায়গাটা সেটা হলো আমাদের ইন্টিরিয়র সার্ফেস। এ নিউট্রিয়েন ফোরামেন ওপেন্স ইন দ্য আপার পার্ট, একটা নিউট্রিয়েন ফোরামেন রয়েছে আপার পার্টে, অ্যান্ড ইটস ডাইরেক্টেড আপওয়ার্ড। দ্য নিউট্রিয়েন আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ ইন্টিরিয়র ইন্টারসাস আর্টারি। দ্য নিউট্রিয়েন, একটা নিউট্রিয়েন আর্টারি যায়, তো সেটা কী, কিসের? ইন্টিরিয়র ইন্টারসাস আর্টারির ব্রাঞ্চ। হ্যাঁ দেখো, এই যে বোনসে যদি দেখাই, এই হলো একটা ছিদ্রর মতো, এই ছিদ্র হলো নিউট্রিয়েন্ট ফোরামেন, ঠিক আছে, একটা নিউট্রিয়েন্ট ফোরামেন। এর দিকে নিউট্রিশন পায় বোনস, মানে বেঁচে থাকে, বা বলে যে বোনসের খাবার সেইগুলো সে পেয়ে থাকে এর মাধ্যমে। এই জায়গাটুক, এই যে এন্টিরিয়র বর্ডার আর যে মিডিয়াল বর্ডার, এই মাঝখানে জায়গাটুক হলো এন্টিরিয়র সার্ফেস, এটা হলো এন্টিরিয়র সার্ফেস। আর এটা আমাদের এন্টিরিয়র ভিউ, রাইট রেডিয়াসের এন্টিরিয়র ভিউ। হ্যাঁ, আর এটা হলো যে নিউট্রিয়েন্ট ফোরামেন, এই যে নিউট্রিয়েন্ট ফোরামেন, এই দিক দিয়ে আর একটা আর্টারি পাস করে, সেটা হলো কি, নিউট্রিয়েন্ট আর্টারি, সেটা হলো কিসের? এন্টিরিয়র ইন্টারসাস আর্টারির ব্রাঞ্চ। তারপরের সারফেস হলো পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেস ইজ বিটুইন পোস্টেরিয়র অ্যান্ড ইন্টারসাস বর্ডার। পোস্টেরিয়র সারফেসটা কোথায়, কোন দুইটা বর্ডারের মাঝখানে? সেটা হলো পোস্টেরিয়র আর মিডিয়াল বর্ডারের মাঝখানে। পোস্টেরিয়র আর মিডিয়াল বর্ডারের মাঝখানে হলো আমাদের পোস্টেরিয়র সার্ফেস, বা ইন্টারসাস বর্ডারের একটা নাম হলো মিডিয়াল বর্ডার। আমি যদি বোনসে দেখাই, তো এটা ছিল আমাদের মিডিয়াল বর্ডার, আর এদিকে ছিল, পিছনের দিকে ছিল আমাদের পোস্টেরিয়র বর্ডার। তো এই এই দিকের বর্ডারটা হবে তাহলে আমাদের কি বর্ডার, কি কি সার্ফেস? পোস্টেরিয়র সার্ফেস, এটা হবে আমাদের পোস্টেরিয়র সার্ফেস। এই জায়গাটুকু হলো আমাদের পোস্টেরিয়র সার্ফেস, এখানে হলো পোস্টেরিয়র বর্ডার। হ্যাঁ, আর এদিকে হলো পোস্টেরিয়র বর্ডার, আর এদিকে হলো আমাদের সার্ফেস্ট মিডিয়াল বর্ডার। তো এই বর্ডারের মাঝখানে জায়গাটুকু হলো আমাদের কি বা পোস্টেরিয়র সার্ফেস। তারপর হলো আমাদের ল্যাটারাল সার্ফেস। ল্যাটারাল সার্ফেস ইজ বিটুইন ইন্টিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র বর্ডার। ল্যাটারাল সার্ফেসটা কি, কিসের মধ্যে? মধ্যে দুইটা বর্ডার, একটা হলো ইন্টিরিয়র আর পোস্টেরিয়র বর্ডার মধ্যে। যদি আমি বলতে দেখাই, যে এটা ছিল আমাদের ইন্টিরিয়র বর্ডার আর পিছনে ছিল পোস্টেরিয়র বর্ডার। হ্যাঁ, পিছনে ছিল পোস্টেরিয়র বর্ডার, এই উঁচু অংশটা, যে উঁচু জায়গাটা, এখানে কিন্তু বহু দেখা না, যখন বোঝ ধরবে, নিচে ধরে পড়বে, তখন বুঝতে পারবে খুব সুন্দর করে। তো এই জায়গাটা হলো আমাদের ল্যাটারাল। তো ল্যাটারাল আমাদের জানি বোনসের ল্যাটারাল সাইড হলো এইটা, রেডিয়াল ডিভার্সিটি থেকে মিডিয়ালি। তো এই জায়গাটুকু হলো আমাদের, এই জায়গাটুকু হলো আমাদের কি সার্ফেস? ল্যাটারাল সার্ফেস, ল্যাটারাল সার্ফেস। এগুলো কেন জানা ইম্পর্টেন্ট? কারণ প্রতিটা সার্ফেসে এক এক কোনো না কোনো মাসেল অরিজিন বা ইনসার্শন হয়ে থাকে, তাই এগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। তো এই হলো আজকের শেফটের সার্ফেস নিয়ে কথা। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, থ্যাংক ইউ। Thank you.